রুহুল আমিন মালয়েশিয়া থেকে প্রশ্ন পাঠিয়েছেন যে গর্ভবতী মহিলা এবং মহিলারা কোন পশু জবাই করতে পারবে কিনা। জি জাজাকাল্লাহ খায়ের প্রিয়দিনী ভাই, মহিলারা পশু জবাই করতে পারবে যদি সে এক্ষেত্রে ভালো পারদর্শী হয়, সে যদি জবাই করতে পারে এতে কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সেক্ষেত্রে ওয়ানহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে আপনি জবাই করুন, সেটি পুরুষের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখানে মহিলার জন্য আলাদা করে বলা হয়নি যে মহিলারা করতে পারবে না, এখানে পুরুষ মহিলা সবাই শামিল। যদি কোনো মহিলা ভালো করে জবাই করতে পারে তাহলে তিনি জবাই করবেন, এতে কোনো সমস্যা নেই। এখন এক্ষেত্রে কথা হচ্ছে যে গর্ভবতী মহিলা পশু জবাই করতে পারবে কিনা। আমাদের দেশে দেখা যায় অনেক সময় কুসংস্কার আমরা দেখতে পেয়েছি যে গর্ভবতী মহিলা এই কাজ করতে পারবে না, ওই কাজ করতে পারবে না, ওভাবে খেতে পারবে না, ছাদের সামনে যেতে পারবে না, এগুলো সব হচ্ছে কুসংস্কার। শরীয়তের মধ্যে এই ধরনের কথার কোনো ভিত্তি নেই। মহিলা জবাই করতে পারবেন যদি তিনি পারদর্শী হন, যদি তিনি ভালো জবাই করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এটি আপনার গর্ভধারণের ক্ষেত্রে কোনো আপনার প্রতিবন্ধক নয়, কোনো বাধা নয়, কাজে আপনি জবাই করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এমনকি যদি কেউ অপবিত্রও থাকে, কেউ জানামত অবস্থা, তার উপরে গোসল ফরজ কোনো পুরুষ বা মহিলা, এখন তিনি সেই অবস্থা জবাই করতে পারবেন কিনা, পারবেন, সেই অবস্থা জবাই করতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যাতে করে বিসমিল্লা তিনি উচ্চারণ করেন, বিসমিল্লা বলে জবাই শুরু করেন, তাহলে তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং সঠিক মাসায়েল অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।